তো আমি যেটা বলছিলাম যে যেখানটায় তোমরা স্ট্রেট লাইন গ্রাফ দেখতে পাচ্ছ, এই স্ট্রেট লাইন গ্রাফে সবসময় মনে রাখবা যে এখানটায় ভলিউম অ্যান্ড টাইমের একটা গ্রাফ। সো স্ট্রেট লাইন গ্রাফ, সো সেখানটায় ভলিউম অ্যান্ড টাইম অবশ্যই ডিরেক্টলি প্রপোর্শনাল। এখানটায় প্রেশার অ্যান্ড টেম্পারেচারের ভিতরে একটা স্ট্রেট লাইন গ্রাফ, সো প্রেশার স্ট্রেটলি অর ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। এখানে ভলিউম অ্যান্ড নাম্বার অফ মলিকিউলসের ভিতরে একটা স্ট্রেট লাইন গ্রাফ, তাহলে ভলিউম আর নাম্বার অফ মলিকিউলস এরা কি একটার সাথে আরেকটা ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। সো এই গেলুস্তাক আর রেনল্ডস যে লটা আছে সেখানটা ভলিউম কনস্ট্যান্ট, এটাকে যদি আমরা ডিফাইন করতে চাই আমরা বলবো যে অ্যাট আ কনস্ট্যান্ট ভলিউম প্রেশার অফ এনি গ্যাস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, ইট ইজ কল্ড গেলুস্তাক ল। তাহলে গেলুস্তাক লটাকে ডিফাইন করছি আমরা কি, কনস্ট্যান্ট ভলিউমে প্রেশার টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, এটাই হচ্ছে গেলুস্তাকের ল। তাহলে এটাও যেহেতু ডিরেক্টলি প্রপোর্শনাল, সো স্ট্রেট লাইন গ্রাফ ফার্স্ট যেটা সেটা ইনভার্সলি প্রপোর্শনাল ছিল। এবং সেটা দেখো যে ভলিউম যদি বাড়ে টেম্পারেচার তখন সবচেয়ে কম, ভলিউম যখন বাড়ে প্রেশার তখন সবচেয়ে কম, আর ভলিউম যখন কমছে প্রেশার কিন্তু এখানে ভলিউম কম, ঠিক আছে, কিন্তু প্রেশার কিন্তু এই যে এখান থেকে যদি আমরা দেখি অনেক বেশি। তাহলে ভলিউম বাড়লে প্রেশার কমবে, ভলিউম কমলে প্রেশার বাড়বে, দ্যাট ইজ ভলিউম অ্যান্ড প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল হলেই আমরা সেটাকে বয়েলের ল বলবো। আর ভলিউম অ্যান্ড টেম্পারেচার ডিরেক্টলি প্রপোর্শনাল বললে সেটাকে আমরা চার্লসের ল বলবো। চার্লসের লতে প্রেশার কনস্ট্যান্ট, বয়েলসের লতে টেম্পারেচার কনস্ট্যান্ট। আর অ্যাভোগাড্রোর ল এটাও আমাদের দরকার। অ্যাভোগাড্রো বলেছেন যে অ্যাভোগাড্রোতে কিন্তু দুটা কনস্ট্যান্ট মনে রাখতে হবে, যে এখানে টেম্পারেচারও কনস্ট্যান্ট প্রেশারও কনস্ট্যান্ট। তাহলে অ্যাভোগাড্রোর ল যদি আমরা ডিফাইন করতে চাই আমাদেরকে বলতে হবে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড কনস্ট্যান্ট প্রেশার ভলিউম অফ এনি গ্যাস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মলিকিউলস অফ দ্যাট গ্যাস। একটা গ্যাসে অনেকগুলো মলিকিউল থাকতে পারে, সো যতগুলো মলিকিউলই থাকুক না কেন যদি কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড কনস্ট্যান্ট প্রেশারে সেই গ্যাসটাকে রাখা হয় তাহলে ওই গ্যাসের যে ভলিউম সেটা তার নাম্বার অফ মলিকিউলসের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। তো এখন আমাদের যে তিনটা জিনিস দরকার, যে তিনটা ল দরকার, সেই তিনটা ল হচ্ছে বয়েলস ল, চার্লস ল অ্যান্ড অ্যাভোগাড্রো ল। এই তিনটাকে আমরা যদি একটু কম্বাইন করি, সো এখানটা আমরা কম্বাইন করছি বয়েলস ল, চার্লস ল অ্যান্ড অ্যাভোগাড্রোস ল। যদি কম্বাইন করি তাহলে বয়েলস লটা আমরা আরেকটু দেখি। বয়েলস ল বলেছে ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার হোয়েন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। চার্লস ল বলছে ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার হোয়েন প্রেশার ইজ কনস্ট্যান্ট। আর অ্যাভোগাড্রো ল বলেছে ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মলিকিউলস হোয়েন টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইজ কনস্ট্যান্ট। তাহলে তিনটাকে যদি, তিনটারই সামনে কিন্তু ভলিউম আছে, দেখো তিনটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে আমরা লিখতে পারবো ভলিউম ইজ প্রপোর্শনাল টু, উপরে থাকছে টি আর এন, উপরে টি এন লিখেছে, আর নিচে থাকছে পি, নিচে পি। এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করেছি, ক্রস মাল্টিপ্লাই করলে এখানে ভি এর নিচে তো ওয়ান আছে, তাহলে পি আর ভি মাল্টিপ্লাইড করলাম, আর টি এন আর ইন্টু ওয়ান, সো এন টি হলো এখানটায়, সো পিভি ইকুয়ালস পিভি ইজ প্রপোর্শনাল টু এন টি আমরা পেয়েছি। এখন যদি এই সাইন অফ প্রপোর্শনালিটিটাকে আমরা ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করতে চাই অন দ্যাট টাইম আমাদের একটা কনস্ট্যান্ট এখানটা নিয়ে আসতে হবে। তো এখানটায় আমরা যে কনস্ট্যান্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আর। এই আর এর একটা পরিচয় আছে, এই আরকে আমরা বলি মোলার গ্যাস কনস্ট্যান্ট। সো এখানটায় আমি লিখে দিয়েছি যে আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এই ইউনিভার্সালটাকে আমরা মোলারও বলতে পারি, মোলার গ্যাস কনস্ট্যান্ট। এবং আর এর ভ্যালু আছে একটা, এই ভ্যালুটা একেবারে মুখস্থ রাখতে হবে, কারণ এই এই মানে এই চ্যাপ্টারে যদি ম্যাথসগুলো আমরা করতে চাই তাহলে এই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা মোলার গ্যাস কনস্ট্যান্টের এই ভ্যালুটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ প্রবলেম হয়ে যাবে, অনেক সময় কোয়েশ্চেনে দেওয়া থাকে না। সো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর মোলার গ্যাস কনস্ট্যান্ট হচ্ছে 8.314 জুল পার ক্যালভিন পার মোল, জুল পার ক্যালভিন পার মোল, এটা একটু মনে রাখতে হবে। একটু পরে আমি এটা ডেফিনেশন দিয়ে দিচ্ছি। সো যেটা বলছিলাম যে মোলার গ্যাস কনস্ট্যান্টের ডেফিনেশন, সো ধরো যে একটা আইডিয়াল গ্যাস আছে আমাদের, এই আইডিয়াল গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়িয়েছে, ধরো যে দিস ওয়ান ইজ অ্যান আইডিয়াল গ্যাস, এর টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দেওয়া হয়, 1 ডিগ্রি সেলসিয়াস যদি ইনক্রিজ করি তাহলে এই গ্যাসের মলিকিউলগুলোর আগের যে ভাইব্রেশন ছিল তার চাইতে ভাইব্রেশনটা আরও ইনক্রিজ হবে, ওই মলিকিউলগুলো আরও বেশি কাজ করতে পারবে। তাহলে কোনো একটা আইডিয়াল গ্যাসের টেম্পারেচার যদি 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করা হয় তাহলে সেই গ্যাসের 1 মোল অ্যামাউন্ট যতটুকু কাজ করবে সেটাকেই আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলবো। সো
1 ডিগ্রি ইনক্রিজ করলে ওয়ার্ক ডান বাই 1 মোল অফ দ্যাট গ্যাস ইজ কল্ড ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট।